হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ভর্তা এটা কিন্তু একটু ভিন্ন ধরনের আলু ভর্তা আমরা সাধারণত আলু ভর্তা যেভাবে করে থাকি এটা সম্পূর্ণ আলাদাভাবে করেছি এই রেসিপিটা গরম ভাতের সাথে যেরকম ভালো লাগবে রুটি অথবা পরোটার সাথেও আপনারা খেতে পারবেন বানানো খুবই সহজ তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। আলু ভর্তা করার জন্য এখানে আমি চার পাঁচটা বড়ো ধরনের আলু এটাকে খুব ভালো করে সিদ্ধ করে তারপর চুলে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে আমি এই ডাল ঘুটনির সাহায্যে একটু ভেঙে নেব এটা কিন্তু হাত দিয়ে একদম ম্যাশ করে ফেলা যাবে না আমরা নর্মাল বাসায় যেভাবে আলু ভর্তা করি হাত দিয়ে একদম মেখে এভাবে কিন্তু ভর্তাটা করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এটা ডাল খুঁটনির দিয়ে একটুখানি আমরা এভাবে ভেঙে তারপর আলুটাকে ম্যাশ করে নেব এতে করে কিন্তু আলুটা আধা ভাঙ্গা থাকবে সম্পূর্ণ একদম ম্যাশ হবে না আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আলুগুলো কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে আমি এর চেয়ে বেশি আর ম্যাশ করবো না আপনাদের একটু আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন আলুটা কিন্তু আমি একদম ভর্তা করে নিই একটু কিন্তু আধা ভাবে আছে এইভাবে আপনাদের আলুটাকে ম্যাশ করে নিতে হবে এবার আলুটাকে আমি ভাজবো এই জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সাধারণত যে কোনো ধরনের ভর্তাই এই সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়ে করলে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি এক কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে এখানে তিন চারটার মতো শুকনো মরিচ আমি দিয়ে দিলাম এই সরষের তেলের মধ্যে শুকনো মরিচটাকে খুব ভালো করে আমি ফোড়ন তুলে নেবো অর্থাৎ একটু ভাজা ভাজা করে নেব যখন দেখবেন শুকনো খুব সুন্দর স্মেল চলে আসছে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাই কিন্তু একদম ঝুড়ি করে কুচি করিনি একটু মোটা করে পেঁয়াজটা কেটেছি কারণ একটু মোটা করে কাটলে পরে আলু ভাতাটা খেতে ভালো লাগবে সাথে আমি ঝালের জন্য দু তিনটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আমি যেহেতু মরিচ দিয়েছি সেটা বুঝে কিন্তু আমি কাঁচামরিচটা দিয়েছি এটা একটু ফ্লেভার অ্যাড করবে কিন্তু খুব বেশি কাঁচামরিচ দিলে কিন্তু এটার ঝালটা খুব বেশি হয়ে যাবে এবার সব কিছু আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই সময় কিন্তু চুলা রাসটাকেই মাঝারিতে রেখে তারপর একটু সময় নিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভাজার দরকার নেই আপনারা দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে কিনা তাহলেই বুঝবেন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে আর একদম ব্রাউন করে ফেললে অর্থাৎ বেরেস্তার মতো করে ফেললে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমরা পেঁয়াজটাকে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম হিটে এটা ভেজে নিয়েছি দেখুন আমার পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করা আলুগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে এই পেঁয়াজ আর কাঁচামরির সাথে এই আলুগুলোকে খুব ভালো করে আমরা একটু ভেজে নেব এই সময় আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আলুটাকে কিন্তু আমাকে একটু সময় নিয়ে ভাজতে হবে আপনারা ভাবতে পারেন যে এটা তো নর্মাল একটা ভর্তা কিন্তু বিশ্বাস করুন ভিউয়ার্স আমি লাস্টে আরেকটা জিনিস অ্যাড করব যেই কারণে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন লবণ ঝালটা আসলে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন এইভাবে ভর্তা করে আপনারা যদি গরম ভাতের সাথে খেয়ে দেখেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে নর্মাল আমরা যেভাবে ভর্তা করি এটা তার চেয়ে একটু ডিফারেন্ট ওয়েতে করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবার আলুটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু সময় নিয়ে একটু ভাজতে হবে আলুটাকে কিন্তু আমি লাল করে একটু ভাজবো অর্থাৎ পেঁয়াজ মরির সাথে দিয়েই আপনারা দুই মিনিট ভেজে নামিয়ে নেবেন না এটা একটু সময় নিয়ে তারপর এটাকে ভেজে নেবেন তাতে করে এই আলু ভর্তাটার মধ্যে মানে পেঁয়াজ বা মরিচের যেটা ভাজা ভাজা স্মেল সেটা চলে আসবে আর ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার কাছে এটা গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা ভর্তা পছন্দ করেন আলু ভর্তা যারা পছন্দ করেন তারা একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আমি আগেই বলেছি লাস্টে একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করবো এটা হচ্ছে ধনেপাতা কুচি এক মুটের মতো ধনে পাতা কুচি আমি এখানে দিয়ে দিলাম এটা এটার কারণে কিন্তু এই ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ নর্মাল যে আলু ভর্তা সেই ভর্তাটা একদম চেঞ্জ করে ফেলবে এই ধনে পাতা কুচি অবশ্যই একটু পরিমাণে বেশি দেবেন যারা ধনে পাতার স্মেল পছন্দ করেন তারা এখানে একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দেবেন তাতে করে দেখবেন এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এবার ধনেপাতা পাতা দিয়ে কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না তাতে করে কিন্তু ধনে পাতার কালারটাও নষ্ট হয়ে যাবে স্মেলটাও নষ্ট হয়ে যাবে আমি ধনেপাতা দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আমার ভাজাটা হয়ে গেছে এর চেয়ে বেশি আমি আর ভাজবো না তাতে করে কাঁটা নষ্ট হয়ে যাবে হয়ে গেল আমার আলু ভর্তা আমি এটাকে প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ট্রাস্ট মি ভিভার্স খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছে আপনারা একবার হলেও গরম ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সহজভাবে করেছি আশা করি আপনারা খুবই সহজভাবে রেসিপিটা বাসায় করে নিতে পারবেন একটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ